হেটে ফালে তারপরে একটু ওই যে তাও আপনি গাছ বুঝছে না দেন না গুটটা সব সাম রে লরছল না কাকা এই লে পত্তল লইছে তো এই নিজের টাকা না মানে পত্তল লইলো আর তো এই আপনি জানে বসে রইছি না এইটা ওই মালিকের কিনা এইটা সহ উড়ানো গো যা তো জুলাই দাও তো জুলাই দাও আঙ্কেল কি মাছ পাইছেন এই একটা কালি মাছ একটা কালি মাছ শুধু হ্যাঁ কয় ঘন্টা এই যে সকাল থেকে হাই হাই রে না কালি কি করুম কোন মাছের ফিডে আন দরকার যায় কি মাছ তো দেখলে নি মাছ দেখলাম ভাই এর মধ্যে মাছ নাই না দেখলে তো আমি বিশ্বাস করতাম না ভাই আপনি তো বিশ্বাস করতেন না এখন তো দেখলে আমি না দেখলে আপনাদের বকা দিতাম সারা দিন আমরা কি জন্য এনে বসে রেছি খালি খালি পানি আর মাছ হইলো এক সমান এক সমান মাছ দেখলাম ভাই চোখে নিজের চোখে এত মাছ এর মধ্যে কিন্তু কেউ না দেখলে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না হ্যাঁ বিশাল বড় বড় এই মাছ দেখলাম শীতল মাছ একটা আছে অনেক বড় শীতল মাছ হ্যাঁ আর হলো আপনার কাতল মাছগুলো অনেক বড় বড় কাতল দুই আর আই তিন 5 কেজির কম হইব না এক একটা আপনি কি বলেন কাতল আছে বড় বড় কাতল আঙ্কেলের বললাম আঙ্কেল একটা খাওয়ার মাছ দিয়ে যান কয় কয় ভাই মাছ আমার না মালিকে মালিক আহে না আমি মালিকের কোয়েন বলে একটা মাছ কম উঠছে ভাই আপনার এই মাছগুলো একটু ই করি হ্যাঁ এই যে ওরসো কোটি মাছ একটা না একটু দেখি পুটি মাছ না সুন্দর আল্লাহ তো বড় মাছ ধরেন ভাই কও মাছের গঞ্জে ক্যামেরা লিয়ে খারাই রয়েছে তোরা তাড়াতাড়ি ধর পুতলা মাছ কি বাদ ওই কি মাছ পুতা মাছ চিনেন না ভাই ওইখানে না অনেক মাছের ফোটা খাইছে Thank you.
কি খাইবেন কোন কি খাবেন ভিডিও গুলো তো আমি কিছু খাওয়াই দেব নাস্তা করতে খাওয়াই দেব খান মাছ ধরেন বড় মাছ ধরেন খাওয়ামু ভিডিও তো করুন ভাই মাছ ধরার জন্য ভিডিও করতেন মাছ ধরেন বড় মাছ আপনার অবশ্যই খাওয়াবো পুরস্কার দেওয়া যাবে আপনার এখানে বড় মাছ ধরেন কত বড় বেশি না আপনার 1 কেজি ওজনের একটা মাছ ধরেন আধা কেজি ধরেন তাও অনেক কিছু ব্রিজের নিচে মাছ ধরতেছে ওখানে না মাঝখানে গেল কিভাবে ভাই ওই যে মাঝখানে কিভাবে গেল কাদা দিয়া না পুরান শিকারী জি বাংলার মধ্যম শিকারী আপনি আপনি আমরা বাংলার পুরান শিকারী আচ্ছা আচ্ছা আমরা সব সময় বাংলার ভিতরে বিভিন্ন এলাকাতে মাছ মারি ও আচ্ছা দূরে দূরে মধ্যে মাছ মারি এই সুতা লাগাতে করাও তোমার গায়ের লেগে নিয়ে তোমার বাবা জিতে দেয় যাক আমার চ্যানেলে আপনাদেরকে দেখাবো মানুষই আপনাদের সবাই চিন সবাই চিনবে আপনাদেরকে ঠিক আছে কিন্তু ভিডিও করতেছে আমি কোন আসল তো আনন্দ তাড়াতাড়ি নাস্তা খাওয়ামু সমস্যা কি মাছ ধরেন একটা বড় মাছ ধরেন একটা মাছ যদি না দেখাইতে পারি মানুষের তো ভাই কি ভিডিও করলেন একটা মাছও নাই বড় মাছ ওই যে একটা ফুটি মাছ আছে দেখি ভাই এই যে ফুটি দেখতে এগুলাই মানুষ দেখতে চায় ভাই একটু কাছে নেই লরে তো একটু উপরে উপরে একটু হাতে এক হাতে ধরে হ্যাঁ এখানে এখানে ধরে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুলে আপনার নাম কি মুর্শিদ মুর্শিদ জি কতদিন মাছ ধরেন মাছ ধরি মেলা কতদিন ধরি প্রায় 8-10 বছর মাত্র 8-10 বছর এখানে ও ওরে আল্লাহ মাছ ধরে আপনি সংসার ভাই মাছ ধরা দিয়ে আর কি আপনি চলেন নাকি অন্য কোনো ইনকাম না 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 আপনি ব্যবসা চালা দিলে আচ্ছা ব্যবসা মানে যা আছে বুঝতে পারছি এটা অপশনাল কতদিন ধরেন মাছ আচ্ছা দাও অনেকদিন ধরে ধরে কত বড় মাছ পাইছেন এখানে ভাই মানে সবচেয়ে কত বড় ওজনের মাছ পাইছেন আপনি কত কেজি ওজনের মাছ পাইছেন 5 কেজি ওজনের কি মাছ এটা রুই মাছ আচ্ছা 5 কেজি ওজনের একটা রুই মাছ ধরলে তো আপনার পানি টানি সব লারায় একবার একাকার করে ফেলবে সব তামা করে ফেলে মাছের সিজন আছে একটা
কখন এটা সিজন মনে করেন যে আর কিছুদিন পরে মাছ খাইবো আল্লাহ যদি বাসে এখন খায় না মাছে বর্ষি না খায় মানে অনেক দেখাবে ছোট ছোট মাছে খায় ও আচ্ছা বড় মাছে এখন বর্ষি ঠিক মতো মুভ করতেছে না আচ্ছা যখন গরম পড়বে তখন সব ধরনের মাছই মনে করেন যে খাইবো শীতকাল তার যার কারণে মনে করেন যে মাছে এখন খাইতেছে না ঠিক আছে আচ্ছা আচ্ছা গরম কার পড়লেই মাছ খাবে এবং কি ভালো করে খাবে শীতের পরে বাংগার ভিতরে আজকে আজকে না আমরা বাংগার বহুত পুরানো শিকারী অনেক বছর ধরে মাছ মারি শুধু বাংগা না বিভিন্ন এলাকাতে টিকিরে পথ বিভিন্ন দূরে টিকিরে পথ আমরা মাছ মারতে যাই আর কোন কোন জায়গা যান বিভিন্ন জায়গা যাই মনে করেন যে টিকিরে মাছ দেয়ানে টিকির ধরে আনে যাই আর বেশিরভাগ মনে করেন যে এদিকে তো আমরা এই এলাকার লোকই আমাদের এলাকা হচ্ছে আপনার এই কাপ্তলে আমরা মনে করেন যে বেশিরভাগ আমরা এদিকে সব আমাকে চিনা পরিচয় সব কিছু নিজে কই যা কিছু আছে পরিচিত এই সব বুঝতে পারছি ঠিক আছে কিন্তু মাছ ধরার পেশা মনে করেন যে আমার নিম্নে 25 বছর আচ্ছা আচ্ছা এখানে প্রতি বছর মাছ ধরেন আপনি আমি প্রত্যেক বছর এই জায়গা যেখানে যে যখন যে সময় যে জায়গা খায় ঠিক ওই জায়গায় গিয়ে মারি আচ্ছা প্রতিদিনই কি মাছ ধরেন এখানে না 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 আমরা মনে করেন যে মাছ মারি ওই যে মনে করেন যে অনেক সময় ভালো লাগে না যার কারণে মনে করেন যে মাছ মারতে মাছ ধরে তাছাড়া মাছ পাই এই যে মাছ সকালে এই যে বালি পাইলাম দেখেন হ্যাঁ ভালোই তো কি মাছ এগুলো এই কালি বাউস কাটকিনি এই আবি যাবি সব তো ছোট মাছ বড় মাছ তো নাই ওই তো কালি বাউসের বাচ্চা বাচ্চা এডি মনে করেন যে মারি এই আর কি আচ্ছা তারপরে ভিডিওটা খুব সুন্দরভাবে করতেছি হ্যাঁ হ্যাঁ আপনি সবচেয়ে বড় কত কেজি ওজনের মাছ ধরছেন বর্ষি দিয়ে আমি আপনার মনে করেন যে রুই মাছ 6 কেজি 5 কেজি 4 কেজি 3 কেজি দি মারছি বহুত আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি অনেক দিনের পুরনো হ্যাঁ এখন তো হুইল দিয়ে ধরেন মাছ এই যে হুইলও আছে এই যে হুইলও আছে এই যে হুইল আছে এটা ফালাবেন না মেশিন আছে এটা ফালাই না এটা ওরা হাত চিপদা মারতাছি সব কিছু আছে সমস্যা নাই আরেকটা আছে ওই যে ওখানে ফালাই রাখছি এই যে সিরিয়ালে এই আর কি তো আমাদের চ্যানেলের নাম কি ভাইয়া আমার চ্যানেলের নাম হলো ফিশ এন্ড এগ্রিকালচার ফিশ এন্ড এগ্রিকালচার হলো মৎস্য এবং আর কি কৃষি এর উপরে ভাইয়া থাকেন কোথায়